স্বপ্নকে পুঁজি করে বেঁচে থাকা ও নিরন্তর পথ চলা, এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলছেন তরুণ মডেল পিয়া বিপাশা। 18 জুলাই 1990 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন পিয়া বিপাশা। বর্তমানে তিনি ঢাকায় থাকেন। পড়ালেখা করেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। ছোটবেলায় আর্মি হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পিয়ার বাবার ইচ্ছা ছিল মেয়েটি যেন পাইলট হয়। বাবার সে ইচ্ছা বাস্তবে পূরণ না হলেও ফেয়ার অ্যান্ড লাভলিয়ার একটি বিজ্ঞাপনে একজন পাইলটের রূপে মডেলিং করেছিলেন তিনি। মূলত মিডিয়াতে আসার পিছনে সব অনুপ্রেরণা ছিল তার বড় বোন আশা। ব্রিট চ্যানেলাই টপ মডেল প্রতিযোগিতার একজন প্রথম রানার আপ ছিলেন আশা। বোনের সাহায্য নিয়ে মিডিয়াতে পা রাখলেন তিনি। পিয়া বিপাশা মডেলিং দিয়ে জনপ্রিয় হলেও মিডিয়ায় তার যাত্রা শুরু হয়েছিল 2012 সালের লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে। সেরা 10-এ পৌঁছেও কোনো এক কারণে নিজেকে সেখান থেকে গুটিয়ে নেন। কিছুদিন বিরতির পর ডাক পেলেন আরং বিলবোর্ডের জন্য। এখানেই শুরু হলো যাত্রা। তারপর ক্যাটসাই, এক্সটাসি, চৈতিসহ নাম করা কিছু ফ্যাশন হাউজের বিলবোর্ডের মডেল হয়েছেন তিনি। ইউনিনিভার ভেজলিনের বিলবোর্ডটি ছিল পিয়া বিপাশার জন্য টার্নিং পয়েন্ট। এই বিজ্ঞাপনের মাধ্যমে সবাই পিয়া বিপাশাকে চিনতে শুরু করে। গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্রে তার গ্ল্যামার্স ক্যারিয়ারে যোগ করে নতুন এক মাত্রা। গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের মাধ্যমে দর্শক পরিচিতি অনেক বেড়ে যায় পিয়া বিপাশার। একের পর এক বিজ্ঞাপন চিত্রের মডেল হন তিনি। রুদ্র দ্য গ্যাংস্টার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। বর্তমানে বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে তিনি নিয়মিত অভিনয় করছেন। ব্যক্তিগত জীবনে পিয়া বিপাশা বিবাহিত, কিন্তু বিয়ের কিছুদিন পর পিয়া বিপাশার ডিভোর্স হয়ে যায়। প্রথম সংসারে সোহা নামে তার একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে সে ঢাকার একটি নামকরা স্কুলে পড়ালেখা করছে। 2019 সালের 21 জুলাই আবারও আংটি বদল করেন এই মডেল কন্যা। এই ব্যাপারে তিনি বলেন তার হবু বর ইউরোপের নাগরিক, আর্মিতে চাকরি করেন, তবে তিনি পাত্রের পরিচয় জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, 2020 সালে তারা বিয়ে করবেন বলে জানালেন পিয়া বিপাশা। পিয়া বিপাশার ইচ্ছা দেশের বাহিরেই বাকি জীবন কাটাবেন। প্রথম বিয়ে সম্পর্কে তিনি বলেন আগে সংসারে বনিবনা হয়নি, তাই সংসারও টেকেনি। প্রথম বিয়ে ভাঙার পর আমার থেকে 2 বছর বয়সী ছোট একজনের সাথে আমার সম্পর্ক হয়েছিল, কিন্তু সেখানেও বনিবনা না হওয়ায় সেই সম্পর্কও ভেঙে যায়। আমার মনে হয়েছে বাংলাদেশে আমার জন্য ভালো ছেলে নেই, তাই পরিবারের পছন্দে দেশের বাইরে বিয়ে করছি। মডেল পিয়া বিপাশার নামে সবিজ অঙ্গনে গুজবও আছে অনেক। নাটক কিংবা চলচ্চিত্র হোক, অভিনয়ে এসে খুব একটা আলোচিত হতে পারেননি তিনি, তাতে হতাশ হননি। আলোচনা এসেছেন অন্য উপায়ে। চলনে বলনে লাখ লাখ টাকা সাইনিং মানি নেওয়া নায়িকারাও হার মেনে যায় তার কাছে। হাতে কাজ নেই, না নাটক না সিনেমা। চলচ্চিত্রে কাজের আশা যাদের অফিসেও বেশ গুড়গুড় করতে দেখা গেছে তাকে। যাদের কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে সেলফি, তিনি সামান্য অসুস্থ হলেও তাকে দেখতে গিয়ে মন গলানোর কৌশলও নিয়মিত প্রয়োগ করতেন পিয়া বিপাশা। তাতে অবশ্য কোনো কাজ হয়েছে বলে মনে হয়নি। লাইফ স্টাইল দেখে প্রথম সারির নায়িকায় মনে হবে তাকে। দেশের ধনী দুলালদের নারী কেলেঙ্কারির বিষয়ে কোনো ঘটনা ঘটলেই প্রথমেই নাম আসে এই মডেল কন্যার। এছাড়াও তাকে নিয়ে নানা সময়ে নানা রকম অভিযোগের হাওয়া বইছে মিডিয়া পাড়ায়, চলছে এখনও। বেশ কিছুদিন আগে নাইম আশরাফের ধর্ষণ কেলেঙ্কারি ঘটনায় অনেক মডেলের নাম উঠে আসে, সেই তালিকায় পিয়া বিপাশার নাম ছিল শীর্ষে। তবে গুজব যাই হোক, পিয়া বিপাশা যে তার ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন এটা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 14 লাখ ফলোয়ার দেখলেই বোঝা যায়। আমরা তার সাফল্য কামনা করি।